সকাল সকাল দেখো দিদিকে খাবার দিতে যাওয়ার জন্য কিন্তু আমি বেরিয়ে গেছিলাম সাইকেল নিয়ে, আর দেখলাম কি বৃষ্টিও খুব হয়েছে বাইরে। ও বাবা, ছাতা তো নিয়ে যাইনি, কী আর করবো, হালকা হালকা বৃষ্টি কমেও গেছে, তারপরে আমি ওখান থেকে বেরিয়েছিলাম। আর দেখলাম রাস্তাঘাট খুব ভিজে ভিজে, খুব ভালো লাগছিলো। কিন্তু যেটা বলবো, এখন আমি কিন্তু যাব ডাক্তারের সাথে কথা বলতে, কারণ বাচ্চা যে ডাক্তারের সাথে কথা বলতে হবে তার জন্য। আজকে আমার মুখটা দেখে মনে হচ্ছে না যে আজকে আমি একটু বেশি টেনশন আছে। হ্যাঁ ঠিকই তাই, কারণ ভাবছিলাম যে ডাক্তার অনেকদিন ধরে বলছে যে হ্যাঁ এখন একটু ভালো আছে, কিন্তু কবে যে আমাদের পুচপুকে ছাড়বে সেটাই বুঝতে পারছিলাম না, ওই জন্য বসে আছে। আর আজকে গেছিলাম কিন্তু আমি একাই ডাক্তারের সাথে কথা বলতে, কেন কি অন্যদিন যখন দাদা ওরা আসে ওদের জন্য, মানে ওদের ওরা থাকে অ্যাকচুয়ালি আমার সাথে, আজকে ওরা ছিল না, আর আমি একা একা কি বলবো না বলবো এই জন্য। তারপর এখানে কিন্তু বসে আছে কারণ আমাদের পুচকুর একটা শরীরটা খারাপ ছিল, ওই জন্য এই এসএনসিউতে কিন্তু ভর্তি ছিল, ওটার জন্য প্রচুর পরিমাণে আমাদের টেনশন ছিল। তারপর দেখলাম যে বাইরে বৃষ্টি কমে গেছে, আমি বাড়ির দিকে আবার রওনা দিচ্ছিলাম। পুরো দেখো সকালের সাথে দুপুরের কোনো মিলই নেই, কারণ আমাদের বলেছে যে আজকে নাকি ছুটি দিয়ে দেবে, সেই খবরও কিন্তু শুনতে শুনতে আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম। আর বাড়িতে গিয়ে ভাই বোনদের নিয়েছি, কারণ ওরা ওদের ভাগ্নিকে দেখেই নি অ্যাকচুয়ালি, ওকে কিন্তু আমিও সেইভাবে দেখিনি, কারণ যখন ও হয়েছিল তখনই দেখেছিলাম। আর তারপরে যেহেতু ওর শরীরটা খারাপ ছিল বলে ওকে এসএনসিউতে ভর্তি করা হয়েছে, আর এখন কিন্তু পুরোপুরি সুস্থ। আমরা কিন্তু ওকে এখন বাড়ি আমরা দেখে কে কে নিতে আসছি, না দেখো দেখতে দেখতে আমরা কিন্তু হসপিটালে প্রায় 15 দিন মতো ছিলাম, আর 15 দিন যে আমাদের সাথে কী কীভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমরাই জানি। যাই হোক না কেন, কষ্টের ফল অবশেষে ভালো হলো, সুন্দর হলো। তো আমাদের আজকে কিন্তু ছুটির দিন ছিল, আর ওকে নিয়ে আমরা ছুটি করিয়ে বাড়ি যাচ্ছি। আর দেখো সবার মনে কিন্তু একটা আলাদা রকমের খুশি আছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। আর এখান থেকে যেহেতু আমাদের হসপিটাল দেখে হয়েছিলো, হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স আমার মানে আমাদের অ্যাম্বুলেন্স করে একবার পাঠিয়ে দেবে, তার জন্য ভাবলাম যে আমি একবার দিদির সাথে চলে যাচ্ছি। দিদি, আমি আর ওখান থেকে তিতলিয়া দাদা বাইক নিয়ে এসছে, ওরা বাইকে করে চলে যাবে। আর আমাদের যা যা ছিল জিনিসপত্র সব কিছু নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি। আর এখন কিন্তু আমরা এখানে টাটা করে বাড়ি যাচ্ছি, আর বাড়ির ব্লগ কিন্তু অবশ্যই দেখো, টাটা।